নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট স্টাডি ফর সাকসেস। বন্ধুরা, সিআরপিএফ হেড কনস্টেবল এবং এএসআই টেনর নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের মোট শূন্যপদ থাকবে 1458। তোমাদের আবেদন শুরুর তারিখ 4/1/2023 এবং আবেদনের শেষ তারিখ 25/1/2023। একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, বিজ্ঞপ্তিরও দেখাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কারণ তোমরা জানো, রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপকামিং ভ্যাকান্সি সহ বিভিন্ন স্থায়ী অস্থায়ী যে কোনো রিক্রুটমেন্টে এই চ্যানেলের মাধ্যমে তোমরা সেটা সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, সিআরপিএফ হেড কনস্টেবল অ্যান্ড এএসআই টেনর রিক্রুটমেন্ট 2022। রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একদম অফিসিয়াল খবর, যেখানে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কোন পদে কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতা কী প্রয়োজন তার নিচে উল্লেখ করা হয়েছে। প্রথম পদের নাম রয়েছে হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল হেড কনস্টেবলের এডুকেশন কোয়ালিফিকেশন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেটা সরকারি হতে হবে, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তোমাদের যদি কম্পিউটার টাইপিংয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে? পদের নাম হেড কনস্টেবল। কতগুলি ভ্যাকান্সি রয়েছে, আবেদন কীভাবে করবো, তো সব কিছু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আবারও বলছি, রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন আপকামিং ভ্যাকান্সি চ্যানেলের মাধ্যমে সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এরপরে দেখবো হচ্ছে শূন্যপদ, ঠিক আছে? তো দেখো, উক্ত পদে মোট 1315টি, জেনারেল 532, ওবিসি 355, ইডাব্লিউএস 132, এসসি 197, এসটি 99 শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে, ঠিক আছে? বেতন দেখো, প্রার্থীদের পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে। এই হচ্ছে প্রথমে, ঠিক আছে, যেটা প্রথমে বললাম। এরপরে দ্বিতীয় পদের নাম দেখো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো, ঠিক আছে? যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং স্টেনোগ্রাফি টাইপিং করার অভিজ্ঞতা থাকলে তুমি এই পদে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো পদে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এর পাশাপাশি স্টেনোগ্রাফি টাইপিং করার অভিজ্ঞতা যদি থাকে, তাহলে তুমি এই পদের জন্য আবেদনের যোগ্য, ঠিক আছে? তো এই দুটি পদে বেরিয়েছে, একটা হেড কনস্টেবল আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। যদি তোমরা এই কোয়ালিফিকেশনের মধ্যে থাকো, তাহলে অবশ্যই এখনই আবেদন শুরু করে দাও, ঠিক আছে? তো দেখো, শূন্যপদ, উক্ত পদে 143টি, যেখানে জেনারেল 58, ওবিসি 39, ইডাব্লিউএস 14, এসসি 21 এবং এসটি 11 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে? এএসআই পদে বেতন, প্রার্থীদের বেতন পে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা দেওয়া হবে। বয়সসীমা দেখো, বয়সসীমা এখানে লেখা আছে, উভয় পদের ক্ষেত্রে 25/1/2023 তারিখ অনুযায়ী 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। তবে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। তোমরা জানো, এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পায় এবং ওবিসির প্রার্থীরা কিন্তু 3 বছরের বয়সে ইলেকশন পেয়ে থাকে। আবেদন ফি দেখো, জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি লাগবে, তবে এসসি এসটি ফিমিউট পিডাব্লিউ প্রার্থীর ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। এবার দেখবো অ্যাপ্লিকেশন কবে শুরু হবে, অ্যাপ্লিকেশন কবে শেষ হবে, এই সমস্ত সম্পূর্ণ ডিটেল। তো দেখো, আবেদন ফি বাবদ টাকা অনলাইন অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন। এবার শারীরিক মাপযোগ, ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার, সংরক্ষিত প্রার্থীর ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং বুকের ছাপটি 76-82 সেন্টিমিটার। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সেটা হয়ে দাঁড়াচ্ছে 72-78 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার, সংরক্ষিত প্রার্থীর ক্ষেত্রে 150 সেন্টিমিটার। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু ও শেষ তারিখ খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। আগামী 4 জানুয়ারি 2023 তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আগামী 25 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ 4 জানুয়ারি থেকে, সামনে নতুন বছরের 4 জানুয়ারি থেকে আবেদন শুরু করবে এবং আবেদন তোমাদের শেষ হবে, তোমরা দেখতে পাচ্ছ, 25 জানুয়ারি, ঠিক আছে?
তো এই ছিল আজকের আমাদের একদম সংক্ষিপ্ত ডিটেলস, তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম, শারীরিক মাপজোক কেমন লাগবে, আবেদন পদ্ধতি, আবেদন শুরু, আবেদন শেষ তারিখ সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আমি তোমাদের দেখাবো সেই অফিসিয়াল নোটিশটি, সেখানে খুব সুন্দরভাবে বলা আছে সব ডিটেলস, ঠিক আছে। লিঙ্ক ওয়েবসাইট আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো চলো এখন দেখি অফিসিয়াল নোটিফিকেশনটি। দেখো তোমাদের একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে। দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ এএসআই স্টেনো অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল 2022। তোমাদের অ্যাপ্লিকেশন শুরুর ডেট, ওপেনিং ডেট 4/1/2023 এবং ক্লোজিং ডেট 25/1/2023, ঠিক আছে। তো এখান থেকে বিস্তারিতভাবে সব কিছু দেখে নাও, কোন পোস্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো রয়েছে, একটা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল রয়েছে, প্রত্যেকটা ভ্যাকান্সি কত রয়েছে, দেখো টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো পে স্কেল, দ্য পোস্ট ক্যারিয়ার ফলোয়িং পে স্কেল দেওয়া আছে, পে লেভেল, বেতন কত সব, এজ লিমিট দেখা আছে। দেখো 25/1/2023 অনুসারে তোমাদের এজ লিমিট ধরা হবে এবং তোমাদের জন্ম তারিখ কিন্তু 26/1/1998 থেকে 25/1/2005 মধ্যে হওয়া অবশ্যই জরুরি, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চাচ্ছে শুধুমাত্র ক্যান্ডিডেট মাস্টার পাস, ইন্টারমিডিয়েট 10+12, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাইয়ের প্রসেস দেওয়া আছে, লিঙ্ক দিয়ে রাখবো, অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দিয়ে রাখবো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে তোমরা এটা জানতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এখানে আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে বলবে, কারণ তোমরা জানো রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেটের বিভিন্ন ভ্যাকান্সি, স্থায়ী অস্থায়ী বিভিন্ন জব এর বিজ্ঞপ্তি এই চ্যানেলে কিন্তু তোমরা সবার আগে পেয়ে থাকবে, ঠিক আছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। জয় হিন্দ বন্ধুরা।